প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের ছোট গল্প শ্যামল ছায়া সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে পারল না দম আটকে গেল হঠাৎ ঘুম ভেঙে গেলে রহিমার এরকম হয় আজ একটু বাড়াবাড়ি হলো তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ ঘামে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে রহিমা ভয় পেয়ে ভাঙা গলায় ডাকল মজিদ মিয়া ও মজিদ মিয়া মজিদ শেষ প্রান্তে থাকে এত দূরে গলার আওয়াজ পৌঁছানোর কথা নয় তবু রহিমার মনে হল মজিদ বিছানা ছেড়ে উঠেছে দরজা খুলছে শব্দ করে হে আবার যেন কাশল রহিমা চিকন সুরে দ্বিতীয়বার ডাকলো ও মজিদ মিয়া মজিদ মিয়া কিন্তু কেউ এলো না মজিদ তাহলে শুনতে পায়নি চোখে পানি এসে গেল রহিমার হাঁপাতে হাঁপাতে আরও কিছুক্ষণ অপেক্ষা করবার পর একসময় হঠাৎ করে ব্যথাটা মরে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো হে একটু আগেই যে মরে যাবার মতো অনুভূতি হয়েছে তাও পর্যন্ত মনে রইল না নিঃশব্দে খাট থেকে নেমে এলো রহিমা বালিশের নিচ থেকে দেয়াশলাই নিয়ে হারিকেন ধরালো খুব আস্তে অনেকটা সময় নিয়ে দরজার খিল খুলল রাতের বেলা ঝনঝন করে দরজা খুললে মজিদ বিরক্ত হয় বাইরে বেশ শীত ঠান্ডা বাতাস বইছে কার্তিক মাসের শুরুতেই শীত নেমে গেছে এবার বাঁ হাতে হারিকেন উঁচু করে ধরে পা টিপে টিপে মজিদের ঘরের পাশে এসে দাঁড়াল রহিমা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে মজিদ এখনও জেগে বুকের নিচে বালিশ দিয়ে উবু হয়ে শুয়ে বই পড়ছে ঘরের মেঝেতে আত খাওয়া সিগারেটের আস্তরণ কটু গন্ধ আসছে সিগারেটের রহিমা কোনো সারা শব্দ করল না চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতে লাগল রহিমা ভেবে পায় না এত রাত জেগে কি পড়ে ছেলেটা পরীক্ষা তো কবেই শেষ হয়েছে রহিমা অনেকক্ষণ হারিকেন হাতে দাঁড়িয়ে থাকল দাঁড়িয়ে থাকতে থাকতে তার যখন ঝিমুনি এসে গেল তখন মৃদু গলায় ডাকল বই থেকে মুখ না তুলেই বলল ঠিক করে ডাকুমা কি সবসময় মিয়া মিয়া করো রহিমা একটু অপ্রস্তুত হল মজিদকে মজিদ মিয়া ডাকলে সে রাগ করে কিন্তু রহিমার একটুও মনে থাকে না রহিমা বলল শুয়ে পর মজিদ তুমি ঘুমাও গিয়ে ঘ্যানঘ্যান করো না রহিমা গলায় বলল জানালা বন্ধ করে দেই ঠান্ডা বাতাস মজিদ সে কথার জবাব দিল না বইয়ের পাতা উল্টাতে লাগল রহিমা তবুও দাঁড়িয়ে রইল তার ঘুমোতে ইচ্ছে করছিল না কে জানে আবার হয়তো ঘুম ভেঙে যাবে দম বন্ধ হয়ে যাবার কষ্টটা নতুন করে শুরু হবে মজিদ রাগি গলায় বলল যাও না মা দাঁড়িয়ে থেকো না রহিমা জানালার পাশ থেকে সরে এলো মজিদকে তার ভয় করে অথচ জন্মের সময় সে এই এতটুকুন ছিল রাত দিন ট্যাঁ ট্যাঁ করে কাঁদত মজিদের বাবা বলতো এই ছেলে বাঁচবে না এরে বেশি মায়া করলে কষ্ট পাবে ছিছি কি কথা বাপ হয়ে কেউ এরকম বলে লোকটার ধারাই এমন কথার কোনো মা বাপ নাই রহিমা এসে শুয়ে পড়ল ঘুমোতে তার ভালো লাগে না তাই ঘুম তাড়াতে নানা কথা ভাবে রাত জেগে ভাববার মতো ঘটনা তার বেশি নেই ঘুরে ফিরে প্রতি রাতে একই কথা সে ভাবে যেন সে একা একা একটি সাজানো ঘরে বসে আছে হুঁই হচ্ছে খুব মনটা বেশি ভালো নেই ভয় ভয় করছে এবং একটু কান্না পাচ্ছে তার এমন সময় বড়ভাবে মজিদের বাবাকে নিয়ে ঘরে ঢুকেই বললেন নাও তোমার জিনিস এখন দুজনে মিলে ভাপসাপ করো এই বলে বাইরে থেকে খুট করে দরজা বন্ধ করে দিলেন নতুন শাড়ি পরে জড়োসড়ো হয়ে বসে আছে রহিমা লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না কি বলবে তাও ভেবে পাচ্ছে না এমন সময় কি কাণ্ডটাই না হলো কথাবার্তা নেই হড় হড় করে লোকটা বমি করে বিছানা ভাসিয়ে ফেললো লাজ লজ্জার মাথা খেয়ে রহিমা তাকে এসে ধরল ভাবতে ভাবতে চোখ ভিজে উঠে আহা নতুন বউয়ের সামনে কি লজ্জাটাই না পেয়েছিল লোকটা কত দিনকার কথা অথচ মনে হয় এই তো সেদিন অনেকক্ষণ শুয়ে থেকে রহিমা উঠে বসল পানের বাটা থেকে পান বের করল সুপুরি কাটল কুচি কুচি করে পান মুখে দিয়ে আগের মতো চুপি চুপি মজিদের জানালায় উঁকি দিল না এখনো ঘুমাইনি রহিমা মজিদের কোনো ব্যাপারই বুঝতে পারে না লেখা পড়া না জানা মূর্খ বাপমার ছেলে যদি বৃত্তি টৃত্তি পেয়ে পাশ করতে করতে এম পাশ করে ফেলে তাহলে সে দুর্বোধ্য হয়ে পড়ে একসময় মজিদের চোখ গিয়ে পড়ে জানালায় একিমা মা এখনও ঘুরঘুর করছো ঘুমাও না কেন যাই বাবা যাই রহিমা নিজেকে খুব অসহায় মনে হল বারান্দায় বসে রইল একা একা আতখারা চাঁদ উঠেছে চাঁদের আলোয় আবছাভাবে সব কিছু নজরে পড়ে রাতের বেলা একলা লাগে তার বুকের মধ্যে হু হু করে দিনের বেলাটা এতটা খারাপ লাগে না ঘরের কত কাজকর্ম কাজের লোক নেই তাকেই সব করতে হয় সময়টা বেশ কেটে যায় বাসার কাছেই মাইকের দোকান আছে তারা সারাদিনই কোনো গানের শিকিখানা কোনো গানের আধা আধি বাজায় বেশ লাগে মজিদের বাবারও গান ভালো লাগত এক একবার গান শুনে চেঁচিয়ে বলেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মজিদের বাপলোকটা আমোদ আল্লাদের বড় কাঙাল ছিল লোক আমোদ আল্লাহ তার ভাগ্যে নাই কোনোদিন হয়তো জামা টামা পরে খুশি হয়ে গেছে সিনেমা দেখতে ফিরে এসেছে মুখ কালো করে হয় টিকিট পায়নি নয়তো পকেট মার গেছে কোনো বিয়ের দাওয়াত টাওয়াত পেলে হাসি মুখে গিয়েছে কিন্তু খেতে পায়নি কিছু তার খাওয়ার আগেই খাবার শেষ হয়ে গেছে নিজের ছেলেটা যখন লেখাপড়া শেষ করেছে চাকরি বাকরি করে বাপকে আরাম দেবে তখনই কথা নেই বার্তা নেই বিছানায় শুয়েই শেষ রহিমা রান্নাঘর থেকে বলেছে পর্যন্ত অসময়ে ঘুমাও কেন চা খাবে চা দিব রহিমাসে মন্দভাগ্য লোকটার কথা ভেবে নিশ্বাস ফেললো এমন খারাপ ভাগ্যের লোক আছে দুনিয়ায় মরণের সময়ও যার পাশে কেউ ছিল না মজিদের তখন কোনো খোঁজ নেই কোথায় নাকি গিয়েছে মিটিং করতে তার বাপকে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে সবাই যখন লাহ মুহাম্মদ রাসুল্ল্লাহ বলে হাঁক দিয়েছে তখন মজিদ নেমেছে রিকশা থেকে বোকার মতো জিজ্ঞেস করেছে কি হয়েছে আহা লোকটা সারা জীবন কি কষ্টটাই না করলো কি কষ্ট কি কষ্ট মেকানিকের আর কয় পয়সা বেতন বাড়ির জমি জমা যা ছিল বেচে বেচে পড়ার খরচ চলল মজিদের এত কষ্টের পয়সায় পড়ে আজ মজিদের এই হাল সন্ধ্যা নামতেই বন্ধুরা আসে মিটিং বসে ঘরে ট্রেড ইউনিয়ন মৎস্য সমবায় সমিতি হেন তেন ছি মজিদের মাথায় কিসের পোকা ঢুকেছিল কে জানে মজিদের বাপকে রহিমা কত বলেছে ছেলেকে এসব করতে মানা কর গো কোনদিন পুলিশে ধরবে তাকে মজিদের বাপ শুধু বলেছে বুঝদার বিদ্যান ছেলে আমি মূর্খ মানুষ আমি কি বলবো। রহিমা শীত করছিল সে ঘরের ভেতর চলে গেল অন্ধকার ঘরে ঢুকতে গিয়ে ধাক্কা লাগল কিসের সঙ্গে পিতলের বদনা ঝনঝন করে গড়িয়ে গেল কত দূর মজিদ ঘুম জড়ানো স্বরে পড়ল কে কে আমি আর কোন সারা শব্দ হল না রহিমা যখন ভাবছে আবার শুয়ে পড়বে কিনা তখনই শুনল মজিদ বেশ শব্দ করে হাসছে কি কাণ্ড রহিমা ডাকল ও মজিদ মিয়া কি হাসো কেন এমনি হাসি ঘুমাও তো ফ্যাস করো না না মজিদকে রহিমার সত্যিই বুঝতে পারে না শুধু মজিদকে নয় মজিদের বন্ধুদেরও অচেনা লাগে ঠিক সন্ধ্যাবেলায় তারা আসে চোখে দৃষ্টি তাদের কেমন কেমন কথা বলে থেমে থেমে মিচুকলায় হাসে ঘন্টার পর ঘন্টা চলে তাদের আলাপ সিগারেটের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যায় পাশের রইসউদ্দিনের চায়ের স্টল থেকে দফায় দফায় চা আসে কি সেরা তো গল্প তাদের রহিমা দরজার সাথে কান লাগিয়ে শুনতে চেষ্টা করে না না ইলেকশন হবে না পরিষ্কার বুঝতে পারছি কিন্তু না হলে আমাদের করণীয় কি শেখ সাহেব কি ভাবছেন তা জানা দরকার শেখ সাহেব আপোস করবেন সাফ কথা সাদিক বেশি বাড়াবাড়ি করছে একটু কেয়ারফুল না হলে রহিমার কাছে সমস্ত মনে হয় তবু রোজ দরজার সঙ্গে কান লাগিয়ে সে শোনে আর যদি কোনোদিন শিখা নামের মেয়েটি আসে তবে তো কথাই নেই রহিমা ঝোঁকের মতো দরজার সঙ্গে সেঁটে থাকে শিখা আসে লম্বা একটি নকশিদার ব্যাগ কাঁধে ঝুলিয়ে একটু সাজগোজ করে না তবু কি সুন্দর লাগে তাকে সে হাসতে হাসতে দরজায় ধাক্কা দেয় ভেতর থেকে মজিদ গম্ভীর হয়ে বলে কে কে যদিও হাসির শব্দ শুনে মজিদ বুঝতে পেরেছে কে তবু তারই ঢংটা করা চাই আমি আমি শিখা অগ্নি শিখা নাকি না আমি প্রদীপ শিখা বলতে বলতে মেয়েটা হাসিতে ভেঙে পড়ে দরজা খুলে মসজিদ বেরিয়ে আসে মসজিদের চোখ মুখ তখন অন্য রকম মনে হয় দেখে শুনে রহিমার ভালো লাগে না কে জানে শিখাকে হয়তো পছন্দ করে ফেলেছে হয়তো এই মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে অথচ মজিদের বাপ সুতাখালীর ওই শ্যামলা মেয়েটির সঙ্গে মজিদের বিয়ে দিবে বলে কি খুশি টাঙ্গাইলে লাল একটি শাড়িও সে দিয়েছে হাসিনা নামের ওই ভালো মানুষ মেয়েটিকে মেয়েটিকে দেখেনি শুনেছি খুব নরম মেয়ে আর ভীষণ লক্ষ্মী আহা মজিদের রহিমা কতবার দেখেছে শিখা এলেই মজিদ কেমন অস্থির হয়ে ওঠে শুধু শুধু হো হো করে হাসে চায়ের সঙ্গে খাবার আনতে নিজেই উঠে যায় কথাবার্তার মাঝখানে ফস করে বলে আজ আর ইলেকশন ফিলেকশন ভালো লাগছে না আজ অন্য আলাপ করব। ঘরে যারা থাকে তারা উসখুস করলেও আপত্তি করে না তখন শোনা যায় হাসির হল্লা মেয়ে মানুষ এত চেঁচিয়ে কি করে হাসে রহিমা বুঝতে পারে না শুধু হাসি নয় গান টানো হয় শিখা মেয়েটি মাঝে মাঝে গান গায় তার জন্য সবাইকে খুব সাধ্য সাধনা করতে হয় খুব অহংকারী মেয়ে রহিমা বুঝতে পারে না এত রাত পর্যন্ত মেয়ে মানুষ কি করে আড্ডা দেয় মজিদের বাপ এইসব দেখেও কোনোদিন কথা বলেনি শুধু বলেছে বুঝদার বিদ্যান ছেলে আমি কি করব মজিদের বাপ লোকটাও কি কম বুঝদার ছিল চুপ করে থাকলে কি হবে দুনিয়ার হাল অবস্থা ঠিক বুঝত রহিমার কতবার মনে হয়েছে পড়াশোনা করতে পেলে এই লোকটা বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা ইংরেজিতে গল্প করত নসিবে দেয়নি ইমানদার লোক বদনসিব হয় রহিমা আবার বিছানা ছেড়ে উঠল বাতি জ্বালাল একা এক অন্ধকার ঘরে ভালো লাগে না যুদ্ধের পর তেলের যা দাম হয়েছে কে আর সারারাত বাতি জ্বালিয়ে রাখবে ওই ঘরে মজিদ আবার ঘুমের মধ্যে খুক কুক করে কাশছে নতুন হিম পড়েছে রহিমা কতবার বলেছে জানালা বন্ধ করে ঘুমোতে কিন্তু মজিদ কিছুতেই শুনবে না বন্ধ ঘরে নাকি তার দম বন্ধ হয়ে আসে বাপেরও মজিদের এরকম বদ অভ্যাস ছিল মাঘ মাসের শীতেও জানালা খোলা রাখা চাই একবার তো খোলা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার শার্ট আর গেঞ্জি নিয়ে গেল শার্টের পকেটে ছয় টাকা ছিল কি মুশকিল শেষ পর্যন্ত মজিদের বাপ ছোট একটা শার্ট গায়ে দিয়ে কারখানায় গেছে হা হা একটি শার্ট ছিল না লোকটার কম বেতনের চাকরি তার উপর পয়সা জমানোর নেশা খুব ধুমধাম করে মজিদের বিয়ে দেবে সেই জন্যে পায়ে পয়সাটিও জমিয়ে রাখা যায় শিখা মেয়েটির সঙ্গে মজিদের পরিচয় না হলে সুতাখালীর ওই মেয়েটির সঙ্গে কত আগে মজিদের বিয়ে হয়ে যেত আর বিয়ে হলে কি বউ ফেলে যুদ্ধে যেত মজিদ কোনো দিন না গ্রামের মধ্যে বউ নিয়ে লুকিয়ে থাকতো কিছুদিন তারপর সব ঠান্ডা হলে ফিরে আসতো সবাই কিন্তু সে রকম হল না শিখা মেয়েটি বাহারি ব্যাগ কাঁধে ঝুলিয়ে আসতেই থাকল আসতেই থাকলো আর দিন দিন সুন্দর হতে থাকলো মেয়েটা তখন খুব গণ্ডগোল শুরু হয়েছে মজিদের ঘরে দিন রাত লোকজনের ভিড় আগের মতো শিখা মেয়েটির তীক্ষ্ণ হাসি শোনা যায় না রহিমা বুঝতে পারে খুব খারাপ সময় দেশের অবস্থা ভালো না কিন্তু দেশের অবস্থা দিয়ে রহিমা কি করবে সে শুধু দেখে তার নিজেরই কপাল মন্দ মন্দ কপাল না হলে মজিদ কি তার বাপকে বলে দেশের অবস্থা খুব খারাপ কি হয় বোঝা যাচ্ছে না তোমরা গ্রামে চলে যাও মজিদের বাপ বলেছে তুই গেলে আমরা যাব আরে কি বলো পাগলের মতো আমি কি করে যাই আমার কত কাজ এখন তোমরা কবে যাবে বলো আমি সব ব্যবস্থা করে দেই। মজিদের বাপ সে কথার জবাব না দিয়ে ফস করে একটা বেড়ি ধরিয়েছে আর মজিদ হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলেছে শিখাকে বিয়ে করলে তোমাদের আপত্তি নেই তো বাবা মজিদের বাপ একটু অবাক না হয়ে বলেছে কবে বিয়ে সে আছে তোমাদের আপত্তি আছে কিনা তাই বলো না আপত্তি কিসের জন্যে বিয়েটা সকাল সকাল করে ফেললেই তো ভালো হয় টাকার জন্য ভাবিস না তুই তোর বিয়ের জন্যে আলাদা করে টাকা পোস্ট অফিসে জমা আছে ছেলের বিয়ে দেখে যেতে পারল না রহিমা যখন রান্নাঘরে ডাল চাপিয়ে খোঁজ নিতে এসেছে লোকটা চা টা কিছু খাবে কিনা তখনই জেনেছে সব শেষ সব আল্লাহর ইচ্ছা তারপর তো যুদ্ধই শুরু হলো গ্রামের বাড়িতে রহিমাকে দেখে মজিদ উঠাও কত উড়ো খবর কানে আসে কোথায় নাকি একশো মুক্তি বাহিনীর ছেলে ধরা পড়েছে কোথায় নাকি চারজন মুক্তি বাহিনীর ছেলেকে মিলিটারিরা পুড়িয়ে মেরেছে রহিমা শুধু মন্ত্রের মতো বলেছে মজিদের হায়াত ভিক মাঙ্কি গো আল্লাহ তুমি নেক বান রহিমার রাতে ঘুম হয় না জেগে জেগে রাত কাটে সেই সময় অসুখটা হলো হঠাৎ ঘুম ভাঙলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায় মনে হয় মৃত্যু বুঝে এসে বসেছে বুকের উপর যুদ্ধ থেমে গেল ক্রাচে মজিদ ভর দিয়ে হাসি মুখে একদিন দরজার সামনে এসে ডাকল মা আমি মরি নাই গো দেখো বেঁচে আছি অসুখটা তখন খুব বাড়ল রহিমার ক্রাচের খটখট শব্দ তুলে মজিদ যখন এক পায়ে হেঁটে বেড়ায় তখন রহিমার বুক ধরফর করে কষ্ট কি কষ্ট সে মজিদের মতো ভাবতে চেষ্টা করে একটি স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য মজিদ বলে না কিছু কিন্তু রহিমা জানে শিখার বিয়ে হয়ে গিয়েছে সে ছেলেটি নিশ্চয়ই মজিদের মতো ক্রাচে ভর দিয়ে হাঁটে না স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য রহিমা মজিদের মতো ভাবতে চেষ্টা করে কিন্তু রহিমা মজিদ নয় জীবন তার সুবিশাল বাহু রহিমার দিকে প্রসারিত করেনি কাজেই তার ঘুম আসে না শেষ রাতে যখন চাঁদ ডুবে গিয়ে আলোয় চারদিক হয় তখন সে চুপি চুপি মজিদের জানালার পাশে এসে দাঁড়ায় ভাঙা গলায় ডেকে উঠে ও মজিদ মিয়া ও মজিদ মিয়া সেই ঘিনুক কণ্ঠস্বরে মজিদের ঘুম ভাঙে না অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবার জন্যেই হয়তো শেষ রাতের দিকে তার খুব গাঢ় ঘুম হয়